ইনকাম্পানি অবি তমর তো ইউটিউব চ্যানেলে চলে এসেছি একটি নতুন ট্রেলারের রিভিউ করতে। তো এখন যে ট্রেলারের রিভিউটা করব সেটা হচ্ছে অ্যানাবেলে সেতুপতি, যেটা থিঙ্ক মিউজিক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে এক ঘন্টা আগে রিলিজ করেছে। তো ট্রেলারটার মধ্যে দুটো এরা দেখানো হচ্ছে, একটা 1948 একটা 2021। তো আমরা 1948 এর যে এরাটা যেটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে বিজয় সেতুপতি, তো মেন মেন ক্যারেক্টারে যারা রয়েছে বিজয় সেতুপতি, তাপসী পান্নু এবং জগপতি বাবুকে আমরা দেখতে পাচ্ছি। জগপতি বাবুকে আমার খুব ভালো লাগে, কারণ জগপতি বাবুর অ্যাজ এ ভিলেন একটা আলাদা চমক আছে। আমার তো দারুণ লাগে ওনাকে ভিলেন হিসাবে দেখতে। তো লিজেন্ড দ্য টেরার সিনেমাতে আমার তো ওনার অ্যাক্টিং দারুণ লেগেছিল, যেটাতে উনি ফাটি অ্যাক্টিং করেছিলেন। তো চলে আসে এই অ্যানাবেলে সেতুপতিতে। তো এখানে প্রথমে দেখানো হচ্ছে যে বিজয় সেতুপতি একটা কিং, 1948 যে এরাটা দেখানো হচ্ছে সেখানে বিজয় সেতুপতি একজন রাজা, তরোয়াল টরোয়াল নিয়ে বেশ লড়াই করছে, এবং তার সাথে তাপসী পান্নুও দেখলাম তরোয়াল নিয়ে লড়াই করছে, এবং তারা ওই একটা বড় মহলে থাকতো, এবং হয়তো তাদের আফটার লং 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 ইয়ার্স, তারপরে যে এরাটা দেখানো হচ্ছে 2021-এ, সেখানে আবার তাপসী পান্নু হয়তো আবার পরে তার জন্ম হয়েছে, সে আবার আসছে, এবং তারপরে সেই মহলটাতেই তারা আবার আসছে, মানে সেটা এখন প্রায় বেশ মানে একটা পুরনো হয়ে গেছে। তো তারপরে তারা যখন সেই মহলটাতে আসছে, তারপরে তার মধ্যে কিছু হন্টেড এক্সপিরিয়েন্স হচ্ছে। সেই ট্রেলারটার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ করে সেই 1948 এর ক্যারেক্টারসগুলো বেরিয়ে আসছে, এবং 2021-এ যে ক্যারেক্টারগুলো রয়েছে তারা সেটাকে দেখে ভয় পাচ্ছে। তো প্রোডিউস বাই এই ফিল্মটা হচ্ছে প্যাশন স্টুডিওস। তো ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, আমি এটা 17 সেপ্টেম্বর থেকে এটা ডিজনি প্লাস হটস্টারে এটা স্ট্রিমিং করা যাবে। তো আমার তো ট্রেলারটা ভালোই লাগলো, তোমরাও দেখো কেমন লাগে তোমাদের। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমাকে আমার ইনকাম্পানি উইথ অমর্ত ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্টে জানিও, আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এবং আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।